গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের আন্ডারে বেশ কতগুলি স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে যেগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা আজকের আমরা খুব সহজে আজকের আমরা এই ভিডিওটিতে দেখে নেব এবং কি কি ভ্যাকান্সিগুলি চলছে অ্যাকচুয়ালি সেই ভ্যাকান্সির আপডেটগুলো আমরা দেখব আজকের ভিডিওটির মাধ্যমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের আন্ডারে সরাসরি আসার পরে যে কাজটি তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি সেটা হলো যে আমাদের চলে যেতে হবে অনলাইন রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে এই অপশানে চলে যেতে হবে এবং এই অপশানে আসার পরে আমরা দেখতে পাব সেখান থেকে কি ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে মেন ওয়েবসাইট রয়েছে স্বাস্থ্য ভবনের সেই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে আসব এবং এখান থেকে আসার পরে আমরা দেখতে পাব এবং আজকের ভিডিওটিতে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন ভ্যাকান্সিগুলির আপডেট তোমার সামনে উঠে আসছে এবং সেগুলো আমরা অনলাইনের মাধ্যমে খুব সহজে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং লাস্ট ডেট রয়েছে সেহেতু আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ একের পর এক এখানে তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা ওরবান এরিয়াতে রয়েছে এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে এন এইচ এম এর তরফে এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে যেখানটা আমরা কী বলা হয়েছে এখানে তোমাদের সামনে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং সতেরো সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং পয়লা অক্টোবর পর্যন্ত এখানে লাস্ট ডেট রাখা হয়েছে এবং এক্ষেত্রে তোমাদেরকে রেজিস্ট্রেশন লাস্ট ডেট করা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে কে তিরিশে সেপ্টেম্বর তো এটা ছিল আমাদের টমান কন্ডিশানের মেন টপিক এবার আমরা যাচ্ছি কিভাবে আমরা অ্যাপ্লাই করব। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অলরেডি রেজিস্টার করা রয়েছে রেজিস্টারের পরের এই যে অপশানটা রয়েছে এই অপশানে তোমরা ক্লিক করবে এবং রেজিস্টার যদি না হয়ে থাকে তাহলে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এই যে অপশানটা রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশান যে ফর্মটা রয়েছে সেই ফর্মটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে যেটা কোর্সটি করতে হবে সেটা হচ্ছে কি এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে সিলেকশান রয়েছে যে মিস্টার মিসেস এরকম আমরা দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ মিডিল নেম এবং সেই সাথে হয়তো জেন্ডার কোন কাস্টের আন্ডারে রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাবে মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে আমরা নেক্সট পেজে এগিয়ে যাব। এখান থেকে আরও যেটা বলা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নম্বর এবং এখান থেকে আমরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আমরা কাজ করছি কি না সেটা এখানে ইয়েস ওর নো অবশ্যই আমাদেরকে পুট করতে হবে এবং পুট করার পরে যে কাজটি করতে হয় সেভ যে অপশানটা দেখতে পাচ্ছ এই সেভ অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে এটা কাজ করলে কি হবে এই কাজটি করার পরে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এবং সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজের দিকে আমরা রেগিয়ে যাব। এবং এটা আমি যে তোমাদেরকে দেখালাম এটা ছিল কি ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার অন স্ক্রিনে এটা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে নেক্সট আমরা আর যে সমস্ত স্টাফ নার্স রয়েছে নিচের দিকে স্কল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পাবে স্টাফ নার্স এনআরসি এবার আমরা যাব সেক্ষেত্রে এটা নর্থ অর্থাৎ উত্তর দিনাজপুর আন্ডারে ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বারোই সেপ্টেম্বর স্টার্ট হয়ে গিয়েছে পয়লা অক্টোবর এটা লাস্ট ডেট রাখা হয়েছে এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো এক্ষেত্রে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট চব্বিশে সেপ্টেম্বর এবং পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে কে বাইশে সেপ্টেম্বর একই প্রসেস হিসেবে আমরা যারা যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করানি তাদের জন্য কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গে যাওয়ার পরে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এই যে অপশানগুলো দুটো রয়েছে এটা আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট পেজে এগিয়ে যেতে হবে এই রকমভাবে আমাদেরকে যে সমস্ত স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো অ্যাকচুয়ালি চলে সেই স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতে পারবো এবার আমরা আসছে চাই যে সমস্ত স্টুডেন্টরা ভাবছে আমরা এই পিডিএফটি ডাউনলোড করতে চাই তারা কী করতে হবে এই যে নিউ যে অপশানটা যে শো করছে এই নিউ অপশানে ক্লিক করলে আমাদের এই পিডিএফটি অলরেডি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে ডাউনলোড তোমরা করতে পারবে এবার আসছে সেটা হচ্ছে কি সাইকার নার্সের উপর উত্তর দিনাজপুর আন্ডারে তোমাদেরকে এই ভ্যাকান্সিটি চলছে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাই জন্য অ্যাপ্লিকেশান লাস্ট ডেট তোমাদেরকে এখানে শো করানো হচ্ছে পয়লা অক্টোবর পর্যন্ত তোমাদেরকে এখানে লাস্ট ডেট রাখা হয়েছে এবং পেমেন্টের লাস্ট ডেট সেটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট রাখা হয়েছে একই প্রসেসে একই কন্ডিশনে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করার পরে আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে আমাদের মেন যে ফর্ম ফিল আপের পেজটি সেই পেজটাতেই ওপেন হয়ে যাবে এবার আসছে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করতে চাও সেখান আমাদেরকে কি করতে হবে দেখো যেখান থেকে আমাদেরকে নিউ যে অপশানটা রয়েছে এই নিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে তোমাদের সরাসরি পিডিএফ ওপেন হয়ে যাবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমরা এখানে নিউ অপশানটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে তোমার সামনে একটা পিডিএফ ওপেন হবে যে পিডিএফটি আমাদের অলরেডি ভিডিওর মাধ্যমে আগে দেখানো হয়েছিল এবং এইভাবে স্টেপ বাই স্টেপ একের পর এক তোমাদেরকে কাজগুলো করতে হবে তো দেখতে পাচ্ছো ফ্রেন্ড অবশ্যই তোমরা এই যে রেকুমেন্ডটি বেরিয়েছিল কমিউড হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেটা তোমরা ওয়ান স্ক্রিনে আমার দেখতে পাচ্ছ এখান থেকে টামান কন্ডিশন এ টু জেড তোমাদের সামনে বলা হয়েছে যেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ একের পর এক তোমরা সেখান থেকে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্যে অবশ্যই আমাদের সাথে থাকো মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এনি আপডেট এনি কোয়ারি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুদের সে প্রচুর পরিমাণে শেয়ার করবে এনি কমেন্ট থাকলে এনি কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা ফেসবুক পেজ ইউটিউব ইউটিউবে এবং সেই সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না এবং সেই সাথে সাথে আরও যদি তোমাদের যদি কোনো কোয়ারি হয়ে থাকে তাহলে অতি অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে আমার মোবাইল নম্বর সরাসরি পেয়ে যাবে সেখান থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করতেও পারো এবং এনি কোয়ারি থাকলে অবশ্যই তুমি কোয়ারি কোয়ারি করতে পারো এনি আপডেটের উপর কোনো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে হেল্প করতে আমরা সব সময়ের জন্যে রেডি আছি তো এইরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটি ফিল করতে পারবে আর এনি যদি কোয়ারি থাকে তো এখান থেকে তোমরা কোয়ারি করতে পারবে আর যদি কোনো কোনো নতুন যারা যারা তোমরা রয়েছো কলকাতাতে তোমরা ভ্যাকান্সি খুঁজছো প্রাইভেট হসপিটাল খুঁজছো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই আমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো কারণ টাইম টু টাইম প্রাইভেট এবং সেই সাথে সাথে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বের হয় সেই ভ্যাকান্সিগুলোর আপডেট তোমার সামনে শো করাবো এবং অবশ্যই আমাদের সাথে থাকবে